বললি না। আমার উপরে তোমার যে এত রাগ, তাতে তোমার মন থেকে আমাকে দূর করে দেওয়া খুব কঠিন হবে, অভিজ্ঞতা থেকে বলছি। সাবধান সোনা। সখী সাবধান। তা তোমার সমস্যা কি? তারা ঝগড়া করলো, তোমার অসুবিধাটা কি? ডাক্তার আর কবিরা সারাক্ষণ ঝগড়াঝাটি করে, আর আমার সেই ঝগড়া যায় মিটাতে হয়। আমি এই যে ফাজুর মামা নাজিমউদ্দিন নজু। ও নজু মামা, আমি শুনি। আমরা চিনতে পারতেছেন না? ও মা, সম্পর্কে তো আপনি আমার মামা লাগেন, তো আপনার মামা ডাকমু না কি জ্যাঠা ডাকমু? আরে কিসি সম্পর্ক? আমার বাড়ি কোনে, সেই আরেক প্রান্তে, আর তোমার বাড়ি কোনে। আমি একটা ইয়ং যুবক ছেলে, ব্যবসা করি দেশ বিদেশে, আমারে তুমি ভাইও বলতে পারো। শুরু করছে ফাইজলামি, শুরু করছে না? সুমির সাথে ফাইজলামি শুরু করছিস। আচ্ছা মামা, এখন আমার অনেক কাজ আছে, আমি একটু যাই, পরে কথা হবে আপনার সাথে। এ আবার মামা? আর তুমি বল। আচ্ছা আপনি আমাকে বাড়িতে আসেন, তারপর অনেক কথা কমু। হ্যাঁ সে তো যাবই, তুমি দাওয়াত না দিলেও যাতাও। तेरे आँखों के नमकीन मस्तिया, तेरे जुल्फे की लहराई, भागने तू ये ना ताल गासर मत खरा की करती सीश, कौन तनाशली कब आशीष? कब आशीष? आमी ये ग्रामे कब आशीष? आमर ग्रामे। তুমি কবে আসছো সেটা তোমার নিজের প্রশ্ন করবে, তুমি আমার জিজ্ঞেস করতেছো উল্টাপাল্টা। মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ এই তোমার আমি একটা কথা জিজ্ঞেস করি, সুমির সাথে তুমি কি উল্টাপাল্টা কথা, কথার ধরন দেখে মনে হচ্ছে তুমি খুব ভালো কথা তার সাথে বলো না। ওরে ভাগ্নে, তুই হলি দুধি সাওয়াল, বেশি দুধ নাক দিয়ে চাপ দিলেও বাড়াবে দুধ, তুই এসব বুঝবি না। তুই দুধ বেচতে যাচ্ছিস, যা, বেশি দেরি হলে পরে দুধ ছড়া দিয়ে যাবে। এ মামা কি সাবধানে কথাবার্তা বলো, কথা কথায় এরা যাবে না। আমি তোমার যেটা প্রশ্ন করছি সেটা কও, তুমি সুমির সাথে কেলা কেলা কি কথা কইতেছিলা? আরে সেইটা আমাদের একটা যুবক সাওয়াল আর যুবক যুবতীর একটা ঘটনা, সেটা পরে বলবা না। এই এই এ মামা কয়ে যাও। এই মামা এই এই এটা কি দিলি? কি দিলাম বুঝো না? তুমি না কইলে আমি দুধের সাওয়াল, কিছু বুঝি না, আমার নাক টিপলে বলে দুধ পাড়ায়, এর লাগা দুধ দিয়ে আমি যাই। কি ব্যাপার কি মাস্টার, ছাত্রের উপরে তো খেপছো কেন? আপনি বিচার করেন, হেতের কাছে খাতা কলম বই হত্র কিচ্ছু নেই, হেতে আইছে বলে প্রাইভেট পড়তো। ভাইজান আমি কিন্তু গাইছি আপনার কাছে এটা পরামর্শের জন্য, পরে মাস্টারকে দেখা আমি কি কম কইছি যে আপনার কাছে প্রাইভেট পড়তে আইছি। আরে বাবার কি পরামর্শ চাও সেটা তাড়াতাড়ি বইলা ফেলাও, আমাকে এক্ষুনি আবার এই বিজনেস সেন্টারে যেতে হবে, ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য লোকজন মনে করে একদম হু করে আসতেছে। ভাইজান কাল রাতে সখিনাকে একটা দুঃস্বপ্ন দেখছে, সে তো চিল্লাচিল্লি করতেছে। আমি জিগাইলাম, ওই সখী কি হয়েছে তোর? সে তো কই না, উল্টে আমার উপরে রাগারাগি শুরু করে দিছে। না মানে তোমার কাছে যেটা শুনলাম তাতে তো ডাক্তারের কাজ হবে না, এটা তো কবিরাজ লাগবে। আর কবিরাজের তো কোনো সমস্যা নাই, গ্রামে তো কবিরাজ আছেই, সেই কবিরাজটা নিয়ে একটু চিকিৎসা করলে সব ঠিক হয়ে যাবে মনে হয়। আর না হেতের কথা বিশ্বাস করিয়েন না, এতে এক এক সময় এক এক কথা বলতেছে, আর মনে হয় হেতের ভিতরে অন্য কোনো অভিসন্ধি আছে। এই মাস্টার অন্য কি উদ্দেশ্য থাকবে? আমার বইন অসুস্থ, আমি আসি একটা পরামর্শ নেওয়ার জন্য এই জায়গায় অন্য কি উদ্দেশ্য থাকবে? ভাইজান আমি তাহলে কবিরাজ নিয়ে বাড়ি যাই। হ্যাঁ তাই করো, আর দেখি বিকেলে আমি তোমাদের বাড়িতে একবার যাব, কাকার সাথে কথা আছে, তখন বাকি যা কথা আছে সেটা সেরে ফেলাবো। ঠিক আছে ভাইজান, আপনি হাসা কইতাছেন তো আমার বাড়িতে যাইবেন? ঘটনা কি এত মানে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতেছে, সত্যি যাবে নাকি? কাহিনী কি? না আপনি তো অনেকবার এরকম কইয়া যান না, এই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কবিরাজ ভাইয়া এক্ষুনি বেঁচেইতাছি, আপনি কিন্তু মিস করেন না ইসকা দুজন ভাই বাইক চলে যাবেন কিন্তু। মজনু তোমার এসেছে ফিরিয়া, লাইলি গো একটু ঘোরো, লাইলি গো লাইলি গো ঘোরো ঘোরো। কিসের গান? লজ্জা করে না গান গাইতে? আস্তা বাদাইম্মা সাতবার ইন্টারমিডিয়েটে ফেল কইরা আমার সামনে গাব গাছের মতো দাঁড়াই আছো। লাইলি লাইলি সাতবার ফেল শুধু তুমি দেখলা লাইলি, একবার আমার মনের দিকে তাকাইলে না লাইলি? লাইলি তুমি দেখো আমার দিকে তাকায় দেখো, আমি কত সুন্দর, কত ইয়াং, কত সুন্দর লাইলি। তোমার মন দিয়ে কি আমি কষ্ট করুম? এইরকম মন লিয়া হাজার হাজার পোলাপান আমার পিছনে গুড়গুড় করে ঘুরে। তোমার মনের আমার দরকার নাই, আমার দরকার একজন এস্টাবলিশড পুরুষ মানুষের, তুমি সেটা না। লাইলি 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 এই ইন্টারমিডিয়েট পাস কি সব? হাত ছাড়ো, আগে পাস করে তারপর আমার সামনে দাঁড়াইবা, দেখে না? আরে লাইলি তুমি খালি পাস পাস পাস। এই ইন্টারমিডিয়েট পরীক্ষা তো আমি সাতবার দিছি, সাতবার আমি পাস করতে পারি নাই। আমি যখনই লিখতে যাই তখনই তোমার ছবি আমার খাতার মধ্যে ভেসে আসে, তখন আমি আর কিছুই লিখতে পারি না, খালি লাইলি লেখি, খালি লাইলি লেখি, খালি লাইলি লেখি। লাইলি লাইলি তুমি একবার হ্যাঁ বলো লাইলি। শোনো তুমি যদি পাস না করি আমার চৌর সীমানার মধ্যে আইছো, তোমার কিন্তু খবর আছে, একদম শেষ করে ফেলামো। মজনু তোমার এসেছে ফিরিয়া, লাইলি গো একটু ঘোরো, লাইলি গো একটু ঘোরো। লাইলি লাইলি তুমি এভাবে চলে যেতে পারো না লাইলি, আমাকে ছেড়ে তুমি যেতে পারো না। এখন আমি কি করি কি করি, আমার দোস্ত আছে জ্যোতিষ, ওর কাছে যাব, ওর কাছে যে আমার হাত দেখাবো, হাত দেখানোর পরে একটা ভালো একটা তাবিজ নেব, তারপরে দেখব লাইলি কোথায় যায়। লাইলি এইবার তুমি আমাকে ভালোবাসবে কিভাবে সেইটা আমি তোমাকে দেখাচ্ছি। আগেই যদি জিন ভূত না তারপরে বাড়ির মধ্যে একটা বান দিয়া ফেলাই তাহলে কি হইব? জিন ভূত এরা মিলা এই বাড়ির মধ্যে একটা তুল কালাম কাণ্ড ঘটাই দিব না? মানুষগুলোকে মারতে চাস নাকি তুই? ভালো ভাই হ্যাঁ, আমি তো মনে করছিলাম লতাই পাতায় সবকিছু হয়ে যাইব, কিন্তু এখন তো দেখতেছি ঝামেলা আছে, মানে চরম ঝামেলা আছে। ভাই ভাই কি করা যায় কোন তো? আচ্ছা রুগী ডাকেন। এই সখী সখী ওই সখী টাকা দিয়া। এরা কারা? এরা কবিরাজ। কবিরাজ কার জন্য? মনে করাই দেয়, মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় মিলন মেলায়। বুঝছি ভাই, কোলা জিন ভূতে তারা অ্যাটাক করছে, আসেন আমার সাথে। এই আমার ডাকে কি না? ও স্যার স্যার আপনি কেমন আছেন স্যার? এই ভর দুপুরে চিৎকার করে ডাকতেছে আর জিজ্ঞেস করতেছে কেমন আছেন। আমি যদি ভালো না থাকি এই রাস্তা দিয়ে হাঁটতেছি কি জন্য আর ডাকছো কি জন্য সেটা বলো। না মানে স্যার ওই যে মেলা দিন হয়ে গেল তা আপনি আমাদের বাড়ির ওই দিকে আসেন না, এই জন্য ভাবলাম যে আপনি আবার আমার উপর রাগ টাগ করছেন কি না। এই তোমার মাথা ঠিক আছে তো? আমি তোমার উপর রাগ করতে যাবো কি জন্যে? তোমার মাথায় কি কিছু নাই নাকি? জানো না স্কুল বন্ধ, বন্ধ সময় কেউ পড়াতে যায় নাকি? আরে শোনো, এই দুপুরবেলা রাস্তায় ঘোরাঘুরি করবে না, এই চেহারা নষ্ট হয়ে যাবে না, যাও বাড়ি যাও। স্যার ও স্যার 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 আবার ডাকুস। এই কি বলবো তাড়াতাড়ি বলে ফেলো তো, লোকজন দেখলে মন্দ করবে না। না মানে স্যার আমি শুনলাম আপনি নাকি ওই লাইলিকে পাস করানোর পুরো দায়িত্ব নিয়ে নিছেন। স্টপ, এইসব আজে বাজে কথা তোমাকে কে বলেছে? শোনো, আমার কাজ হচ্ছে পড়ানো, পাস ফেল তার বিষয়। আর শোনো, এইসব আননেসেসারি কথা বলে আমার সময় নষ্ট করবে না, যাও বাড়ি যাও। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমার হয়েছে কি, দিন দিন আমার ধৈর্য বেড়ে যাচ্ছে। এই ভর দুপুরে একটা জোয়ান মায়ের সাথে বক বক করতেছি, লোকজন দেখলে কি বলবি না? আর মেয়েটার কি আকল জ্ঞান। কি হয়েছে, তুমিও চুরি ফিতে কিনবা নাকি? কিটা আছে কোন ডার্লিং দিয়ে দিবা কদিন? আমার চুরি ফিতে লাগবো না, ধরো। কি হয়েছে? আচ্ছা তুমি তো অবশ্যই জানো আমি নায়ক হিরো সাজু, তাই না? নায়ক হিরো সাজুর কোনোদিন চুরি ফিতা লাগে না। তো এক জোড়া চুরি ফিতার দাম কত? এক জোড়া চুরি ফিতে মানে ধরো দুরা তো না, ডজন হিসাবে বিক্রি করি, সেটা ধরো 10 টাকার থেকে শুরু করে 250 টাকা পর্যন্ত আছে, বিভিন্ন রেটের মধ্যেই তো আছে। এক গজ ফিতার দাম কত? এক গজ ফিতার দাম 3 টাকাও আছে, 20 টাকাও আছে, বিভিন্ন পর্যায়ের ফিতে বিভিন্ন রকম দাম হয়। তা তুমি কিন্তু পড়তে পারো, আমি সাকিব খানরে দেখেছি হাতে চুরি পরা, কানে দুল পরা। ওই দুল পরা হিরো কিন্তু আমি না, আমি মডার্ন হিরো, আমি তামিল হিরোদের মতো অ্যাকশন হিরো। আমি ও মারামারি ফাইটিং করো না তাহলে কি আবার? আরে ভাই যুগ পরিবর্তন হয়ে গেছে কিন্তু, এই 10 টাকা 5 টাকা 20 টাকার চুরি ফিতা বিক্রি করে জীবন চলবো? হ্যাঁ জীবন চলবে না, কিন্তু আর কি করব, এটাই করতেছি। একা মানুষ, চলে যাচ্ছে কোনো মতে, বাড়িতে কটা টাকা পাঠাই আর থাকি, এই চলে যায় কষ্টে সৃষ্টে। এন্ড কি করব, সবার জীবনে তো আর সুখ আসে না। এন্ড ভাবিছি যে আল্লাহ দিছে আমারে কষ্ট করার জন্য, কষ্ট করে যাই, আল্লাহ যদি আবার কোনোদিন সুখের মুখ দেখায় দেখবো। না তোমার আর কষ্ট করতে হবে না, হিরো সাজু খান তোমার এলাকার গর্ব, সেই ছেলেকে তুমি ধরো। সেই ছেলে কিন্তু আমি ধরেছি ভাই, ওভাবে না, তাহলে আমার সাথে থাকতে হবে। আমি তোমাকে ঢাকা শহরে নিয়ে যাব। এ ভাই আপনি ঢাকা শহরে নিয়ে ইলেকশন করবেন নাকি? না রে ভাই, তাহলে তোমার জীবন পরিবর্তন করে দেব। ঢাকা শহরে নিয়ে তোমাকে এফডিসির সাথে, একদম এফডিসির সাথে একটা বড় করে দোকান দিয়ে দিব, সেখানে চুরি ফিতা বিক্রি করবা, যত নায়ক নায়িকা আছে পরিচয় করে দিব, তোমার দোকান থেকে চুরি ফিতে নিবে। ভাই ওই তাহলে আমার জামা কাপড় কয়টা কিনতে হবে, হ্যাঁ, আর ময়লা যা আছে সব কাইছে কুইছে সুন্দর করে ইস্ত্রি করায় রাখি না, আর পরশু দিন না হলে তার পরের দিন আসি আপনার বাড়িতে। আরে ভাই জামা কাপড়ের কোনো দরকার নাই, আমি নায়ক সাজু আছি না, সব ব্যবস্থা করব। এফডিসিতে যখন শুটিং হবে মাঝে মধ্যে তোমাকে দাঁড় করায় দেবো, তখনই জামা কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে। দাঁড় করায় দেবেন মানে মানে ভিক্ষা করবো নাকি? আরে ভিক্ষাও তো একটা অভিনয়ের পাঠ। এটিএম শামসুজ্জামান ভিক্ষা করে নাই, দিলদার ভিক্ষা করে নাই, নায়ক জসিম ভিক্ষা করে নাই, তুমিও ভিক্ষা করবা। মানে সবাই কি ফকিরের ঘরের সন্তান নাকি? ও অভিনয় অভিনয় করেছে, বুঝতে পারিছি। তাই আমি কি অভিনয় করতে পারবো? আবার কি বলতেছি, নায়ক সাজুর এলাকার ছেলে, তুমি অভিনয় করে ফাটায় ফেলাইবা। ও ঠিক আছে ভাই, তাহলে ওই আপনার ফোন নাম্বারটা তো দিলেন না। আমার তো খুব গুরুত্বপূর্ণ নাম্বার, কথা দেওয়া লাগবে। এই নাম্বার কিন্তু কাউকে দেওয়া যাবে না, যখন তখন মানুষ বিরক্ত করে মেরে ফেলবে একদম। ভাই কন একটু আস্তে আস্তে কন, মানে কত? 0 ভাই নাম লিখে ফেললাম, হ্যাঁ। ঠিক আছে তুমি আমার এই নম্বরে যোগাযোগ করবা তোমার জন্য আমি অবশ্যই কিছু করব ঠিক আছে ভাই একটু দেখেন আসলে মানে ভাই তো আসলে রক্তের সম্পর্ক হলেই যে ভাই হয় তার কোনো কিন্তু কথা নেই এমনি ধরেন দুঃসম্পর্কেরও ভাই অনেক সময় আপন ভাই চেয়ে বেশি হয়ে যায় হ্যাঁ ঠিক না একদম ঠিক বলছো ঠিক আছে ভাই ঠিক আছে আসি তাহলে হ্যাঁ তা আমার সাথে যেতে নই চা দোকানে এক কাপ চা খাইতাম না 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 আপনি একটা হিরো মানুষ একটা চা খাওয়াতে পারলেও তো ধরেন এক ধরনের মনের মধ্যে ক্রেডিট হয়ে যায় না তা অবশ্য ঠিক বলছো হ্যাঁ একটা গ্র্যাভিটি নিতে পারতাম তাহলে না না অসুবিধা নেই আমি মানুষের জন্য এমনি কিছু করি যাও ভাই ভাই আচ্ছা ঠিক আছে উফ আলে সেবিতা এই 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 কি এত মত সমস্যা কি রাতের বেলা দৌড়ে দৌড়ে করতেছো গাড়ি উপরে পড়তেছো আরে এদিক দৌড়ে কোথায় যাচ্ছো হ্যাঁ এদিক তো রাস্তা নাই হইছে কি সুজন ভাই মনে করে যে বিপদ ঘাড়ে এসে পড়লে যেটা রাস্তা না সেটা রাস্তা হয়ে যায় হইছে কি ওই যে জসিম বাহিনী আমাদেরকে ধাওয়া করেছে আচ্ছা তোমরা একটা কথা বলো তোমরা কি আসলে ডাক্তার মানে আমি তো শুনলাম তোমরা নাকি একজনের ইনজেকশন আরেকজনের ভিতরে পুশ করে দিয়েছে